সবাই অবশ্যই ভালো আছেন তো স্বর্ণ একটি মূল্যবান ধাতু বাংলাদেশে এই স্বর্ণের দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার সমিতি তো যেহেতু বিশ্বে আমরা জানি যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্ববাজারে কিছু অংশে মন্দা চলতেছে এবং কিছু কিছু জিনিসের দাম কিন্তু খুবই বৃদ্ধি পাচ্ছে তার মধ্যে একটা হচ্ছে স্বর্ণের দাম তো বাংলাদেশের বাজারে হঠাৎ করে প্রতি ভরি যদি আমরা দেখি স্বর্ণ তিন হাজার দুইশো পঁয়ষট্টি টাকা স্বর্ণের দামটা বৃদ্ধি পেয়েছে তো স্বর্ণ সংক্রান্ত যাদের বেসিক কিছু জ্ঞান আছে তাদের জন্য তো ইজি আর যাদের আসলে স্বর্ণের সংক্রান্ত যদি আপনি না জানেন আমাদের প্লেলিস্টে অসংখ্য ভিডিও পাবেন দেখে নিতে পারেন তো এই যে বিজ্ঞপ্তি দেখতেছেন বাংলাদেশ জুয়েলার সমিতি যেটা করে বিশ্ব বাজারের সাথে তারা সামঞ্জস্য রেখে বাংলাদেশের বাজারে স্বর্ণের দামটা তারা ঠিক করে দেয় আর এটা কার্যকর হচ্ছে জাস্ট তিনে মার্চ গতকাল থেকে তো বন্ধুরা এখানে তারা বলতেছে যে বাংলাদেশের বাজারে সবচেয়ে ভালো স্বর্ণ যেটা অলঙ্কার যেটা দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে বাইশ ক্যারটের স্বর্ণ চব্বিশ ক্যারটের স্বর্ণ হচ্ছে বার এগুলো দিয়ে অলঙ্কার সামান্য ব্যতিক্রম ছাড়া তৈরি করা হয় না এই যে বাইশ ক্যারট যে স্বর্ণগুলো এগুলো বলা হচ্ছে প্রতি গ্রাম হচ্ছে কত ছয় হাজার সাতশো দশ টাকা এটা হচ্ছে প্রতি গ্রামের এখন সমস্যা হচ্ছে আমরা স্বর্ণ হিসাব করি আমরা তোলা বা ভরি হিসাবে তো আমরা কি বুঝবো না আমরা বুঝবো না এই গ্রামটা তো এই জন্য সহজ হিসাব হচ্ছে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম স্বর্ণকে আমরা বলি এটা হচ্ছে এক ভরি বা এক তোলা তা আপনি যদি এগারো দশমিক ছয় ছয় চারকে যদি এই যে ছয় হাজার সাতশো দশ দিয়ে যদি গুণন করেন আজকের বাংলাদেশের বাজারে আপনি পাবেন যে এক ভরি বা এক যে স্বর্ণটা বাইশ কারোটে সেটা দাম হচ্ছে আটাত্তর হাজার দুইশো পঁয়ষট্টি টাকা এখন এইটার সাথে কি হবে মেকিং চার্জ যুক্ত হবে যদিও পুরাতন বিজ্ঞপ্তিগুলোতে তাদের ছিল নতুনগুলোতে তারা এখানে দেয়নি যে সর্বনিম্ন প্রতি গ্রামে দুইশো পঞ্চাশ টাকা তো সেই হিসাবে হিসাব করলে মোটামুটি আমাদের উনত্রিশশো সামথিং টাকা মেকিং চার্জ আছে ধরলাম আমরা তিন হাজার টাকা আপনার মেকিং চার্জ এখন এই যে আমাদের আটাত্তর হাজার প্লাস তিন হাজার এই মোটামুটি আশি হাজারের উপর আবার সরকারের কি হবে ফাইভ পার্সেন্ট ভ্যাট এখানে সরকার ফাইভ পার্সেন্ট ভ্যাট তবে কিছু কিছু জুয়েলার্স ভ্যাটগুলো নেয় কেউ নেয় না তো মোটামুটি আমরা বলতে পারি আপনি যদি স্বর্ণ ক্রয় করতে চান প্রায় প্রতি ভরি আশি হাজার টাকা আপনার জন্য পড়বে বাংলাদেশের বাজারে যদি বাইশ ক্যারোট হয় আর বাকি যেগুলো একুশ ক্যারোট আঠারো ক্যারট সনাতন স্বর্ণ আছে এগুলো দাম যদি আপনি জানতে চান না জানাই ভালো কারণ স্বর্ণ যদি আপনি ক্রয় করতে চান বাইশ ক্যারোটে ক্রয় করবেন আর না হলে না মোটামুটি এটাই ছিল আমাদের এই স্বর্ণ সংক্রান্ত বিষয় আর যদি আপনি স্বর্ণের আরো ইন ডিটেইলি জানতে চান যে আসলে পিউরিটি ক্যারট গুলা কি হবে আপনি স্বর্ণ ক্রয় করার সময় অবশ্যই অবশ্যই সেগুলো ফ্লোরোসিস মেশিনে যাচাই বাচাই করে নেবেন তাহলে আমার প্লে লিস্টের ভিডিও গুলো দেখে নিতে পারেন সেখান থেকে আপনি জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম